রামগুরুরের ছানা হাসে তাদের মানা। দেখো আমার মুখটা, আমার একটু রাগ হয়েছে। দেখো সোনা এই যে হেলমেটটা খুলে দিচ্ছে, এটা আমার কিন্তু নতুন হেলমেট ছিল। দেখো এখনই শরীর খারাপটা সারেনি, এখনও কাশি হচ্ছে, রাত্রে ঘুমাতে পারছি না, জানো তো বন্ধু। আর এই দেখো, এটা আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো দিয়েছিলাম, তা এটা ভিডিওটা সব ব্লগগুলো আমি বানিয়ে রেখেছি, ভিডিও করে রেখেছি, এখনও আছে, সেগুলো দেবো পরপর। আর এই যে নিউ মার্কেট, আমাদের এই নিউ মার্কেট না সুপার মার্কেট, যাই হোক এটা আমাদের এখানে সুপার মার্কেট মনে হয়, আমি নিজেই জানি না, সব ভুলে যাই। আমাদের এখানে সুপার মার্কেটে আমরা বাজার করতে এসেছি, ঠাকুরের সব বড় ঠাকুরের বাজার, তা সব ব্লগ করে রেখেছিলাম, এটা তোমাদের দেখাচ্ছি। তা কোন ব্যাগটা নেবো সেটা ভাবছি, এটা না ওটা, ওটা না ওটা। হ্যাঁ একবার বড় বলছি, এটা প্রথম বলছিল সাদা ব্যাগটা নেবো, তা সাদা নেওয়া হয়নি, লাইলনের ব্যাগগুলোই নেওয়া হয়েছে। যাই হোক একটা থলে নিয়ে নিয়েছি আমরা, তা থলে নিয়ে নিয়ে চলে এসেছি দশকর্মা। আমার বর আগের দিন এখানে দশকর্মার সব ফদ্দ দিয়ে দিয়েছিলো, দশকর্মার বাজার সব ওরা রেডি করে রেখেছে। ওই যে দেখো থলে দিয়ে দিয়েছে, এবার থলের ভিতরে সব ভরে দেবে দশকর্মার জিনিস, সব বড় ঠাকুরের। তা আমাদের এখান থেকে নিয়ে নেওয়া হয়ে গেছে দশকর্মার জিনিস নিয়ে, আমরা একটা মুদিখানার দোকানে এসেছি, মানে সুপার মার্কেটেই মুদিখানার দোকানেও লিস্টটা দিয়ে দিলাম। এবার এখানেও সব আমাদের কিছু আমরা মুখে বলেও দিলাম, লিস্ট দেখে দেখে এই যে সোনাই বলছে, আর হাওয়ায় সোনার চুলগুলো সব উড়ে যাচ্ছে, হাওয়াতেই চুলগুলো উড়ে যাচ্ছে, সোনাই অস্বস্তি ফিল করছে। আর আমি বললাম আমাকে একটু ব্লক করে দাও, এই যে সোনাই ব্লক করে দিচ্ছে। আর তারপরে আমি একটু হাসি দিয়েছি, তারপরে দেখো খুব জোর বৃষ্টি হচ্ছে, আমরা এই যে মার্কেটেই আটকে গেছি। যাই হোক, তা এটা কিন্তু আগের দিনের ব্লগ ছিল, পরের দিন থেকে আবার স্টার্ট করে দিয়েছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বেশ আছি, ওই চলছে। তা আজকে তারিখ হচ্ছে 20 আর 12 হচ্ছে শনি, আর এখন সময় হচ্ছে 10:31, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এক্ষুনি সোনাই আসবে, এসে নিতে আসবে আমাকে। তা এই যাব হোটেলে, একটু বসি, কোমরটাও ব্যথা করছে। তা আমাদের মানে কাজের কোনো শেষ নেই, মানে কাজের কোনো অন্ত নেই যা আর কি বলা চলে, ঠিক আছে। একটার পর একটা কাজ হচ্ছে, তারপরে একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে, সমস্যা কোনো রকমে কোনোভাবে কাটিয়ে উঠতে পারছি না। হ্যাঁ কালকে দেখি ক্যাসপিড দিয়ে জল বকবল বলবল করে জল বেরোচ্ছে, মানে কী আর বলবো, হ্যাঁ পুরো ভেসে যাচ্ছে সব। হ্যাঁ তারপরে আমাদের ঘরের সামনেরই ক্যাসপিডটাই জল উঠতে হলো, তারপরে এই ঝড়ে একটা পাইপ ফেটে গেল, জলের পাইপ, সেটা নিয়ে আর এক সমস্যা, কেউ জল পায় না, মানে একটার পর একটা মানে সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই সেই সমস্যাগুলো দূর করার জন্য কি করব, কিছুই করার নেই, সমস্যা হতে থাকবে আর আমাদের সব কিছু ফেস করতে হবে। এটা নিয়ে আমরা খুব মানে দুজনা মানে কি মানে কী করবো বুঝতে পারছি না, কোনো রাস্তা পাচ্ছি না খুঁজে। আর সত্যি কথা এখন এই যে আমি উঠলাম 10:35 ব্রাশটা করলাম, হ্যাঁ করে বাথরুম টাথরুম করে নিলাম, নিয়ে এই যে এখন হোটেলে যাচ্ছি, ঠিক আছে। আজকে আমার এখন হোটেলে রান্না আছে, ক্যাটারিংয়ের রান্না, ওটা করব। আর তোমাদের আর একটা ভালো কথা শোনাই, আজকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো দেবো, ঠিক আছে। আমি কখনো এর আগে বড় ঠাকুরের পুজো দেওয়া হয়নি, তা অনেকদিন ধরে ভাবছি যে একটা বড় ঠাকুরের পুজো দেবো, একটা বড় ঠাকুরের পুজো দেবো, সেটা আজকেই আমি দিচ্ছি, ঠিক আছে। কালকে বাজার টাজার করেছিলাম, সেই ব্লগও আমি অল্প করেছি, বাজার টাজার করেছি, সে ব্লগ অল্প করা হয়েছে, সেটাও আছে। আর অনেকগুলো ব্লগ, আগের ব্লগ আছে, এই ব্লগটা কবে যাবে জানি না, আগের ব্লগও আছে, সব এডিটিং করার সময় পাচ্ছি না, এত রাত্রে ঘুমাচ্ছি, 2, 3, 4 সকালবেলা গিয়ে ঘুমাচ্ছি, পরের দিন উঠে আবার হোটেলে চলে যাচ্ছি, তা কখন আমি ব্লগ এডিটিং কিছু বুঝতে পারছি না, শরীরটাও ঠিক নেই, ঠিক আছে। তা হচ্ছে শরীরটাও ঠিক নেই, কিছু ভালো লাগছে না। তা তোমার এই যে যাবো হোটেলে, এখন শোনাই এক্ষুনি আসবে আমাকে নিতে হোটেলে, হ্যাঁ হোটেল না, হোটেল থেকে আমাকে নিতে আসবে, তা আমরা এক্ষুনি হোটেলে যাবো। আমি ভালো লাগছে না, বিশ্বাস করো, একটার পর একটা ঝামেলা, একটার পর একটা ফেস করতে হচ্ছে দুজন দুজনকে, খুব অসুবিধার ভিতর দিয়ে কাটাচ্ছি, জানি না ঠাকুর মানে আর কত অসুবিধা দেবে। তা একটা কথাই বলবো, যত অসুবিধা দাও না কেন, সবার মতো শক্তি দাও, তাহলে অসুবিধা মাথা পেতে নেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তা এই হয়েছে কথা, তা আজকে বড় ঠাকুরে পুজো দিচ্ছি, বিকাল 5 বড়ঠাকুরে পুজো হবে, কালকে বাজারঘাট করে রেখেছি সব, আজকে শুধু ফুলটা আর ফলটা কেনা আছে, আর কালকে মুদিখানা বেশি তো না, অল্প অল্প করে করে সব কিছু করেছি, ঠাকুরমশাইকে বলেছি অল্প করে লিস্ট দিতে, বেশি বড় করে করছি না। তা মানে মুদিখানার বাজার হয়ে গেছে, তারপরে তোমার আজকে তো মুদিখানার বাজার হয়ে গেছে, তারপরে দশকর্মার বাজার হয়ে গেছে, আজকে তো ভাবতেই পারিনি যে সকালবেলা উঠতে পারবো, অত রাত্রে কালকে গিয়ে ঘুমিয়েছি, শুয়েছি, অনেকটা রাত্রে শুয়েছি, ঠিক আছে, উঠতে পারবো সেটা ভাবতেই পারিনি। তা উঠে পড়েছি,
তা সোনা এখন ফোন করলো যে চলো তাড়াতাড়ি উঠে নাও, হচ্ছে হোটেলে যাবে, আর সারাদিন আমি আজকে উপোস থাকবো। উপোস বলতে এগুলো শরবত টরবত খেয়ে নেবো, পুরো নির্জলা উপোস আর থাকতে পারবো না। আমি হোটেলে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাবো, জল খেতে হবে, এই খেতে হবে, সকালবেলা ওষুধও খাইয়ে দিয়ে গেছে। তাই এই তো আমাদের চলছে, আর বলো না সময় কখন কিভাবে কার কেমন সময় যায় কেউ কিছু বলতে পারে না। এই ভালো তো এই খারাপ, আর আমাদের সময় এতটাই খারাপ আমি ভাবতেই পারছি না। তাই যাই, সব যদি দয়াল যাই তো সব বাধা কাটিয়ে উঠতে পারবো। খারাপ ভালো মন্দ মিশিয়েই তো জীবন, তা আমাদের এখন না হলে একটু খারাপ যাচ্ছে, আশা করি আগামী দিন হয়তো ভালো যাবে, জানি না। খারাপের পরে তো ভালো আসে, এটাই আশা রাখি, তো সেটা আমরাও আশা রাখছি। আর কালকে জানো তো সোনায় চুল কাটার কথা ছিল, চুলও কাটতে পারিনি, চুল কাটতে যাওয়ার কথা ছিল সেটাও হয়নি। বন্ধু আজকের বড় ঠাকুরের পুজোয় আর এখন ঠাকুর বাড়ি যাবো, মানে ছাদে যাবো সবকিছু নিয়ে। তা চলো, এই যে সব এখানে রাখা আছে সব কিছুকে ছাদে গিয়ে পরে কথা। উপরে পুজো দেওয়া যে কি কষ্ট, সব কিছু বয়ে নিয়ে যাওয়া, ও পুরো একদম মাথা খারাপ হয়ে আছে। সেই লোহার সিঁড়ি দিয়ে উঠে চারতলায় ওঠা, বাপরে বাপ। তারপরে দেখো বন্ধু, এবার ছাদে আমি উঠছি, সঞ্জু দাঁড়িয়ে আছে, আর পলিথিনটা, এত কাশি হচ্ছে না কি বলবো। এখন সময় কত জানো, ব্লগ এডিটিং করছি, এখন সময় হচ্ছে 12:46 বাজে। আর দেখো পলিথিনটা নিচে করে খুব কষ্ট করে আমার ভাড়াটিয়া দাদাটা টানিয়ে দিয়েছে, মানে আমি সঞ্জু আর ওই ভাড়াটিয়া দাদা তিনজনে মিলে এটাকে খুব কষ্ট করে টানিয়েছি। আর বড় ঠাকুরের পুজোর সমস্ত কিছু এনে দিয়েছি, ঠাকুরমশাই সব কিছু নিজে হাতে পুরো রেডি করে নিচ্ছে। এখানে তোমার দেখো সব কিছু ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছি। সামনে আমাদের খুব ভালো ঠাকুরমশাই, খুব পুরনো লোক। আমি মানে ভয়েস রেকর্ড দেবো কি, আমার মানে কাশি লাগছে খালি। আর ঠাকুরমশাই সব রেডি করে নিচ্ছে, মানে খুব ভালো লাগলো একদম, মানে পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে। এই যে ঠাকুরমশাই দেখো সব করছে, এর আগে তো দিইনি, এই প্রথম বড় ঠাকুরের পুজো দিয়েছি। তো ঠাকুরমশাই সব নিজের হাতে করে নিচ্ছে, আমারও তো ভীষণ ভালো লাগছে। এই যে রাঙগুলি দিচ্ছে ঠাকুরমশাই, ঠাকুরমশাই রাঙগুলি দিচ্ছে। আমাকে বললো রঙ আছে, মানে আছে, আবির আছে, তো বললো নিয়ে আসো। তো বেশি ছিল না, দুটো কালার, দুটো না তিনটে কালার, না দুটো সবুজ আর লাল ছিল, তা ওটা দিয়ে রাঙগুলি দিয়ে দিল ঠাকুরমশাই। তা চলো দেখতে থাকো, আমার এত কাশি লাগছে না, মানে ভয়েস রেকর্ড করতেও পারছি না। আজকে কতদিন ধরে আমি ভুগছি এরকম। হ্যাঁ, তা দেখো খুব সুন্দর সুস্থ হয়ে। আর ছাদে প্রচণ্ড হাওয়া বন্ধু, জানো না সব উড়ে যাচ্ছে এদিক ওদিক, মানে একটা প্রচণ্ড হাওয়া চলছিল ছাদে। যাই হোক, ঠাকুরমশাই নিজের মতো করে গুছিয়ে পুজো দিয়েছে, আমার তো আর সেরকম কেউ নেই। আর আমি জানিও না এই সব কিছু সম্বন্ধে, আমি জানি না পুজো, মা থাকলে হয়তো গোজগাছ করে দিত, কিন্তু যাই হোক ঠাকুরমশাই সেটা করে নিয়েছে, খুব ভালো লাগলো। আর ভালোভাবে পুজোটা হয়েও গেছে। ময়লাগুলো কোথায় ফেলবে, এখানে ফেলছি আমি, হানা চেখানো আছে। তা দেখো বন্ধু, এখানে সব ফল প্রসাদ আমি কেটে দিয়েছি, অল্প অল্প করে কেটেছি, কারণ বড় ঠাকুরের সামনে যেটা দেব সেটা তোমার তো বড় ঠাকুরের পুজো, এবার অনেক লোক হবে, কারা কতটা কি হবে আমি সেইভাবে বুঝিনি, এগুলো সব অল্প অল্প করে ঠাকুরের সামনে দিয়েছি। হ্যাঁ, আর আর রাখা আছে, লাগলে পরে সবাইকে দেওয়া হবে, নৈবেদ্য করেছি এখানে। হ্যাঁ, সব এ দেখো এখানে সব করে রেখেছি।
ঠাকুরমশাই গুছিয়ে নিয়েছি, আমি কিছু গুছাইনি, ঠাকুরমশাই সব করে নিল। খুব ভালো লেগেছে একদম। কিন্তু পুজো দিয়ে বলবো না যে কষ্ট হয়নি, কষ্ট হয়েছে কিন্তু তার ভিতরে খুব আনন্দও হয়েছে, তাই না বলো? আনন্দ করেছি আমরা, কি বলছো তুমি একটু বলো, বলো কালো সত্যি পুজো করে শান্তি পেলাম, মানে জীবনে একটু শান্তি আসলো মনে হচ্ছে। পুজো দেওয়ার পরপরই মানে শরীর চান টান করে না, ঠান্ডা হয়ে গেল, কি তাই না বলো? একটা একটা করে জিনিস ওঠানো, আর একটা একটা করে আমি একবার চান করে আসছি ছাদ থেকে, একবার চান টান করে নিচে আসলাম। ও একটা একটা করে উপরে তোলা ছাদে, আবার একটা একটা করে নামানো, বড় তো পুরো মানে একদম কি অবস্থা বড়ের আমার। তাই বলছি ঠাকুর একটু দয়া করো, একটু মুখ তুলে চেয়েও আর পাচ্ছি না আমরা, সত্যি কথা। আর আমরা যতটা প্রসাদ মানে যতটা ঠাকুরমশাই লিখে দিয়েছিল তার থেকে আরও বেশি কিনেছি, পুরো ধরা আছে, মানে ওগুলো চিনি করিনি। আরও এক্সট্রা দুধ, আটা, ময়দা না আটা, চালের গুঁড়ো, আখের গুঁড়ো এগুলো কিনেছি এক্সট্রা। কলা ছাদের উপরে রেখে এসেছি, আরও ছাদের উপরে সিন্দি রেখে এসেছি গামলায় ভর্তি, যে খাবে বলেছি সব ভাড়াটিয়া দিয়ে ওদেরকে যে দাদা তোমরা যে যে যখন আসবে উপরে ঢাকা থাকলো নিয়ে নিয়ে খেয়ে নিও। মানে এমন একটা প্রসাদ মানে কাউকে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা যাবে না, আর কেউ নিয়েও যেতে পারবে না বাড়িতে, যাবে কারোর বাড়িতে দিয়ে দেবো সে নিয়ে যেতে পারবে না, কারণ আমার ঘরের ভিতর দিয়ে যাবে, ছাদের তলায় তো নেওয়া নিয়ম নেই বড় ঠাকুরের প্রসাদ, ওই জন্য ছাদের উপরে আবার সেই চারতলায়। ও আবার অনেকে আসতেও পারবে না, ওই চারতলায় রোয়া সিঁড়ি আমার মতো কেউ উঠতেও পারবে না। এই বড় ঠাকুরের পুজো দিলে মানে এরকম হয় আর কি। গ্রামের বাড়িগুলো কী হয় যে উঠানে পুজো দিলে একদম নিচে সবাই আসলো ঝপঝপ প্রসাদ নিলে চলে গেল, বাড়িতে তিনতলায় চারতলার উপরে খুব সমস্যা পুজো দেওয়া। আর যাই হোক আর পাচ্ছি না, খুব ক্লান্ত বন্ধু, তো আজকের মতো এতটুকুই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই বন্ধুটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, আর কি বলবো। তা চলো টাটা, বাই বাই, আমার গ্লাভ যেমন ফ্রেন্ড, চলো টাটা।